আর মহিলারা গেলে কাফর না থাকলে কয় এই যা পাই দিয়ে আসে। আমরা যখন মার্কেটে যাই যদি জিগাই যে পাঞ্জাবিটা কোন দিকে আছে, কই সামনের গলিতে আছে, সামনে গলিত গেলে কে উপরে আছে, উপরে গেলে কয় ডাইনে আছে, ডাইনে গেলে কয় বামে আছে। আমরা কাছে মার্কেট ওয়ালারা কাফরই বেশ না। আর মহিলারা গেলে কাফর না থাকলে কয় এই যা পাই দিয়ে আসে। কি লাগবে দাম কত কে দাম পড়ে আপনি চয়েস করেন কি লেগে জানেননি। হেরার কাছে সরকারি টিহা জামাই না সৌদের সব টিহা কেমনে রুজি করে হিত থেকে হেরার কাছে খবর আছে বান্ডেল ফাড়াইতেছে, একবারে বান্ডেল ফাইতেছে টিহা গেল কি। তবে শুনে রাখেন, স্ত্রী স্বামীর কাছে দাসী নয় আমানত, স্বামীর টাকা স্ত্রীর কাছে লুটের মাল নয় আমানত। যে স্ত্রী স্বামীর সম্পদকে আমানত মনে করে না ওই স্ত্রীকে জবাব দিতে হবে, স্ত্রীকে জবাব দিতেই হবে। স্বামীর ঘাম জড়ানো টাকা তুমি খরচ করতেছ, তবে আমি একটা কথাই বলতে চাই, খবরদার স্বামীর আমানতকে খেয়ানত করা যাবে না। ওরা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে সারাদিন পরিশ্রম করে আপনার মুখের হাসি ফোটানোর জন্য। মা ফাতেমা জোহরা এই যে দরজা আছে না, দরজার মধ্যে এমনে দাঁড়ায় থাকতো, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এসে এইভাবে টোকা দিত, ঠাস করে দরজাটা খুলতেন। সুবহানাল্লাহ, যত রাত্রি হোক যত সময় হোক দরজাটা খুলতেন, জিজ্ঞাসা করতো তুমি কি ঘুমাও নাই, বলে বলছে না আমার বাবা রাহমাতুল্লিল আলামিন বলছে স্বামী পরিশ্রম করে আসবে। সে দরজায় টোকা দিবে না, যেন টোকাটা তোমার পিঠের মধ্যে দিছে এইরকম ভাবে দাঁড়িয়ে থাকবে, দরজাটা খুলে দিবে, কারণ সে অনেক পরিশ্রম করে। আপনার তো দায়িত্ব বোধ বুঝেন না, এই জন্য আমি অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, আমানতের খেয়ানত করা যাবে এই কবরের ভিতরে। আজ থেকে প্রায় ভাই এই ভৈরবের কেউ আকাশে ভৈরবের গুরুস্থানের বয়স কত, ওই যে কেন্দ্রীয় এদিকে কোন দিকে, আরে এদিকে না, আরে এদিকে না, তো তুই দিয়ে আমাদের যাইতেছে তোমার এটা দিয়ে রায়পুরা। আমারও কোনো ভাইলে সোজা ভাইলে সত্য, এই 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 এর ফুল আট চুল দিয়ে না কেমন কাটছে এর এতে লাইল